আজকাল হোটেলগুলোতে চুই ঝালের বেশ জনপ্রিয়তা পেয়েছে এক পিস বিফ চুই ঝাল বিক্রি হয় একশো টাকায় চিন্তা করে দেখলাম আসছে ঈদে বিফ চুই ঝাল আমরা ঘরেই তৈরি করে নিতে পারি কি বলেন আপনারা নিশ্চয়ই ভাবছেন চুই ঝাল মশলাটা কোথায় পাবেন চুই ঝাল মশলাটা বিভিন্ন রকম সুপার শপে পেয়ে যাবেন আগেই বলিনি এই চুই ঝাল বিফটা কিন্তু অনেক ঝাল হবে যারা ঝাল খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে একটু ঝালটা কমিয়ে দিতে পারেন তবে আমি আজকে হোটেলে যেভাবে ঝাল করে করে সেভাবেই করব আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখা যাক প্রথমেই একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি দিতে হয় তবে হোটেলের মতো করে আমি এত বেশি তেল দিচ্ছি না তেলটা সামান্য গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ আর কিছুটা জয়ত্রী আর কি পরিমাণে দিলাম সেটা তো আপনারা দেখেই নিলেন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ কুচি এবারে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি খুব বেশি কালার করা যাবে না যখন এই রকম কালার চলে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজ বাটা দিয়েছি প্রায় এক মিনিটের মতো পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এক মিনিট ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর শুকনো মরিচ বাটা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আমি কিন্তু আগেই বলেছি এই রান্নায় ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর অবশ্যই বাটা মরিচটাই দেওয়ার চেষ্টা করবেন এবারে পাঁচ মিনিটের মতো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো দেওয়ার সময় কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়েছি যেটা বলতে ভুলে গেছিলাম সেম প্রসেসে আপনারা মাটন দিয়েও কিন্তু করে নিতে পারবেন বিফগুলো দেয়া হয়ে গেলে এবারে মশলার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি এই বিফ চুই ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আপনারা কালারটা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন আমি ঝালটা কতটা দিয়েছি মশলার সাথে মাংসগুলো মিক্সড করা হয়ে গেলে এবারে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এই সময় চুলার আজ হাই থাকবে ফিরে আসলাম দশ মিনিট পর মাংস থেকে অনেকটা পানি উঠেছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি এই পানিটা দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে আর আমি কিন্তু আজকে দেড় কেজি পরিমাণ বিফ রান্না করছি মাংসগুলো ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে এবারে আবারও ঢেকে দিচ্ছি আর এই সময় চুলার মিডিয়ামের থেকেও কম থাকবে ফিরে আসলাম প্রায় বিশ মিনিট পর আমি মাঝেও দুই একবার নেড়েচেড়ে দিয়েছিলাম পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এবারে মাংসগুলো কষিয়ে নেয়ার পালা মাংসটা যখন ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি চুই ঝাল মশলাগুলো এই চুইঝাল মশলাগুলো আমি ভালো করে পরিষ্কার করে উপরের ছালটা তুলে নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এই চুইঝাল মশলাটা অনেক হাট থাকে তাই ভিজিয়ে রাখলে ভালো হয় এই পর্যায়ে চুইঝাল মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি যে পানিতে চুইঝাল মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটাও কিন্তু দিয়ে দিয়ে দিব দিলাম তিনটা আস্ত রসুন এই আস্ত রসুন কিন্তু একেবারেই স্কিপ করা যাবে না কারণ হোটেলগুলোতেও কিন্তু চুইঝালে এরকম আস্ত রসুন দেওয়া হয় চুইঝাল মশলা এবং আস্ত রসুন দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর এবারে মাংসটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই মাংসটা কষানো যত ভালো হবে খেতেও কিন্তু ততই ভালো লাগবে আর চুইঝাল মশলাটা কিন্তু আগেই অ্যাড করা যাবে না আমি যে পর্যায়ে চুইঝাল মশলাটা দিয়েছি ঠিক ওই সময়ই দিতে হবে মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এবারে আমি যে চুইঝাল যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিচ্ছি এতে করে চুই ঝালের আসল ফ্লেভারটা পাওয়া যাবে আর মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আরও এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম আপনাদের মাংসটা সেদ্ধ হতে কতটা পানি লাগবে সেই আন্দাজ করে পানি দিয়ে দিবেন অবশ্যই গরম পানি দিয়ে দিবেন কারণ গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং খেতেও ভালো লাগবে পাঁচ ছয়টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবারে ঢেকে দিব বিশ মিনিটের জন্য আর এই সময় চুলার মিডিয়ামের থেকেও কম থাকবে ফিরে আসলাম মিনিট পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলা আর ভাজা জিরার গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি আরো পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে আর যে আস্ত রসুন দিয়েছিলাম সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এই রান্নায় কিন্তু খুব বেশি ঝোল রাখা যায় না একটু মাখা মাখা টাইপের হয় এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালে বিফ রান্না আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ইউটিউবে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হাফেজ